আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি দূরের এবং কাছের সকল প্রবাসীদের। অনেকেই আমার ভিডিওতে কমেন্টস করছেন যে ভাই, আমরা নতুন ভিসা নিয়ে যারা কুয়েতে আসব, আমরা কিভাবে কুয়েতের হেলথ মিনিস্ট্রিতে রেজিস্ট্রেশনটি করব। তো আজকের ভিডিওটি হচ্ছে তাদের জন্য যারা নতুন ভিসা নিয়ে কুয়েতে আসবেন এবং আপনি কিভাবে কুয়েতের হেলথ মিনিস্ট্রিতে রেজিস্ট্রেশনটি করবেন। তো এখানে কিন্তু প্রত্যেকটা স্টেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং আপনার রেজিস্ট্রেশনটি যদি অ্যাপ্রুভ হয়, সেটি কিভাবে আপনি ইমিউনো অ্যাপসে লগ ইন করবেন এবং গ্রিন সিগন্যাল কিভাবে পাবেন, সব কিছু আমি আপনাদেরকে দেখাবো। তো আমি জহুরুল ইসলাম প্রতিনিয়ত হেল্পফুল ভিডিওগুলি এবং সঠিক তথ্যভিত্তিক ভিডিওগুলি আপলোড করে থাকি এই চ্যানেলটিতে। আর আপনি যদি এই প্রথম আমার ভিডিওটি দেখে থাকেন, তাহলে এখনই নিচের রেড বাটনটিকে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে। পাশাপাশি ভিডিওটি আপনি শেয়ার করে দেবেন আপনার ফেসবুকের টাইমলাইনে, কারণ সেখানে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা যে সকল বন্ধুরা রয়েছে, অনেকেই হয়তো নতুন ভিসা নিয়ে কুয়েতে আসতে চান, তারা আপনার এই ভিডিওটির শেয়ার থেকে উপকৃত হতে পারবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনি যদি নতুন ভিসা নিয়ে থাকেন কুয়েতে আসার জন্যে, আপনি যদি কুয়েতের হেলথ মিনিস্ট্রিতে রেজিস্ট্রেশনটি করতে চান, তাহলে আমি ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্কটি দেবো দিয়ে রেখেছি, সেখানে যদি ক্লিক করেন আপনি এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। এটি হচ্ছে কুয়েতের হেলথ মিনিস্ট্রির যে ওয়েবসাইটটি, এটি এখানে এসে আপনাকে রেজিস্ট্রেশনটি করতে হবে। তার জন্যে আপনি এখানে যে তিনটি অপশন দেখতে পাচ্ছেন এই পেজটিতে আসার পরও, এখানে সিটিজেন রেসিডেন্স যারা কুয়েতে রয়েছে বা ছুটিতে গেছে তাদের জন্য এটি, এখানে আপনার এটি আপনার প্রয়োজন নেই, জিসিসি এটিও আপনার প্রয়োজন নেই। আপনার হচ্ছে ভিজিটর, আপনি নতুন বিষয়ে যারা আসবেন তারা এখানে ভিজিটরে ক্লিক করবেন। এই যে এখানে এই গোটিতে ক্লিক করলে ভিজিটরে ক্লিক করার পর আপনি এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর এই যে প্রথম অপশনটি দেখতে পাচ্ছেন এখানে, এখানে আপনার পাসপোর্ট নাম্বারটি দেবেন, তারপর কনফার্ম পাসপোর্ট নাম্বার, তারপর একটি ইমেল নাম্বার দেবেন, এখানে সেম ইমেল নাম্বারটি এখানে দেবেন। আমি এখানে ফিল করছি, আপনার পাসপোর্ট নাম্বার সেম পাসপোর্ট নাম্বারটি এখানে নিচে দেবেন, আপনার ইমেল নাম্বার সেম ইমেল নাম্বারটি নিচে দেওয়ার পর এখানে সেন্ড ভেরিফিকেশন কোড এটিতে ক্লিক করে দিবেন। আমার ইমেলটিতে একটি কোড নাম্বার চলে আসছে অলরেডি, 0505 দেওয়ার পর এখানে আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার পাসপোর্ট নাম্বারটি আসছে, এখানে আপনার ফুল নেম দিয়ে দিবেন, ফুল নেম অর্থাৎ আপনার নেম এবং আপনার ফাদার্স নেম দুটি একসঙ্গে দিবেন। আমি এখানে টাইপ করছি দেখতে পাচ্ছেন। তারপর এখানে বেসিক ডেমোগ্রাফিক অ্যান্ড ভিজিটর ইনফরমেশন, এখানে আপনার আরবিক ফুল নেম, আপনার এই নেমটি আরবিক লিখতে হবে এখানে। তারপর এখানে জেন্ডার দিবেন, ন্যাশনালিটি, তারপর মোবাইল নাম্বার সেম মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার, ওনার আরবি নেমটি এখানে হোয়াটসঅ্যাপে রয়েছে, আমি এখান থেকে কপি করে নিব। কপি করার পর এখানে আমি এটিকে পেস্ট করে দেবো, এই দেখতে পাচ্ছেন। তারপর আমি জেন্ডার এখান থেকে সিলেক্ট করে দিব, মেল, ন্যাশনালিটি আমি এখানে বাংলাদেশ দিব, যারা অন্যান্য কান্ট্রির ওইটি আপনারা ওইভাবে সিলেক্ট করে দিবেন বাংলাদেশ। তারপর মোবাইল আইএসডি, এটি হচ্ছে আইএসডি হচ্ছে আপনি যে বাংলাদেশে রয়েছেন, আপনি যেহেতু বাংলাদেশের নাগরিক আপনি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, এই যে বাংলাদেশ। আপনার আইএসডি যে নাম্বারটি মোবাইল নাম্বারটি লেখা রয়েছে এখানে আপনি বাংলাদেশের কোড নাম্বারটি দিবেন, বাংলাদেশ সিলেক্ট করলে যে বাংলাদেশের কোড নাম্বারটি চলে আসবে, এখানে আপনি আপনার নাম্বারটি দিয়ে দেবেন 01। তারপর কনফার্ম ফোন নাম্বার সেম নাম্বারটি এখানে দিবেন, দেওয়ার পর ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করে দিবেন 1 জানুয়ারি, ডেট অফ বার্থ হচ্ছে 1 জানুয়ারি। তারপর এখান থেকে ইয়ার সিলেক্ট করে দিব, এই দেখতে পাচ্ছেন 1 জানুয়ারি 1999, এটি বার্থ ডেট। তারপর ইমেল নাম্বারটি ঠিক আছে। তারপর এখানে যে মেডিকেল স্টাফ লেখাটি রয়েছে, এটি যদি যারা মেডিকেল স্টাফ হিসেবে আসবে তারা এখানে টিকমার্কটি দিবেন, আর যারা মেডিকেল স্টাফ হিসেবে আসবেন না, অন্য বিষয়ে আসবেন, তারা এখানে টিকমার্কটি দেওয়ার প্রয়োজন নেই।
তারপরে ভিজিট পারপোজ, সেখানে এখান থেকে আপনি সিলেক্ট করলে এখানে দেখবেন বিজনেস, ফ্যামিলি, ট্যুরিস্ট। আপনি তো বিজনেস বা ফ্যামিলি বিষয়ে আসছেন না, আপনি কাজের বিষয়ে আসছেন, এখানে আপনি ট্যুরিস্টই সিলেক্ট করে দিবেন। তারপর অপশনটা এখানে দেখতে পাচ্ছেন পিরিয়ড অফ স্টে, এখানে যদি আপনি ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছেন 1 week, 2 week, 3 week বা 3 month এরকম আছে রয়েছে। আপনি এখানে আপনার ভিসার মেয়াদ হয়তো 6 মাস থাকতে পারে বা 3 মাস থাকতে পারে, আপনি এখানে 3 month সিলেক্ট করে দিবেন, সমস্যা নেই। এখানে 3 month বা 6 মাস যদি আপনার ভিসার মেয়াদ থাকে সমস্যা নেই, আপনি যেহেতু এখানে 3 মান্থের উপরে কোনো অপশন নেই, আপনি 3 মান্থ এখানে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন এক্সপেক্টেড এলিবেল ডেট, অর্থাৎ আপনি কত তারিখের মধ্যে যেতে চান এটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনি যদি সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত, 30 তারিখের মধ্যে আপনি যে কোনো দিন যেতে চান এটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখান থেকে আপনি 30 তারিখটি সিলেক্ট করে দিবেন, সমস্যা নেই, আপনি 30 তারিখও দিতে পারেন বা তার বেশিও দিতে পারেন বা কমও দিতে পারেন, সমস্যা নেই। অর্থাৎ এটি কোনো নির্দিষ্ট না, এই তারিখের মধ্যে আপনি যেতে চান এটি দিলে এখানে হবে। তারপর এখানে আপনার ন্যাশনাল আইডি নাম্বার, আপনার বাংলাদেশের যে ন্যাশনাল আইডি নাম্বারটি রয়েছে এখানে এটি দিয়ে দিবেন। এটি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন, তারপর আপনার এখানে ভ্যাকসিনেশন ইনফরমেশন, এখানে এসে আপনি ফার্স্ট ডোজের ডেটটি আপনি দিবেন। এখানে এটি হলো 19/7/2021, 19/7/2021, ডোজ ম্যানুফ্যাকচার এখানে মডার্না, ডোজ সেন্টার এখান থেকে আপনি বাংলাদেশ দিয়ে দিবেন, বাংলাদেশ। তারপর ডোজ নাম্বারটি আপনার অপশনাল, এখানে না দিলেও চলবে। তারপর আপনি এখানে সেকেন্ড ডোজ কত তারিখে দিচ্ছেন, সেকেন্ড ডোজের ডেটটি এখানে দিবেন। সেকেন্ড ডোজটি হচ্ছে 19/7/2021, এটি হচ্ছে আগস্টের 19। তারপর ডোজ ম্যানুফ্যাকচার আপনার কোনটি, এটি মডার্না, সেম। তারপরে আবার এখানে আপনার সেন্টার কোনটি, বাংলাদেশ, এটি এখানে দিয়ে দিবেন। ডোজ বেজ নাম্বার এটি অপশনাল, দেওয়ার প্রয়োজন নেই। এখানে এখানে এসে আপনি আপনার যে ভ্যাকসিনের সার্টিফিকেটটি রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন ভ্যাকসিনেশন সার্টিফিকেট, এটি এখান থেকে আপনার কম্পিউটার থেকে ক্লিক করে আপলোড করে দিবেন। এটি অবশ্যই পিডিএফ হতে হবে, এখানে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন এখানে এটি পিডিএফ ফাইল, এটি ভ্যাকসিনের সার্টিফিকেটটি, এটি আমি এখানে যে চুজে ক্লিক করলে এখানে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে এই আমার পিডিএফ ফাইলটি কিন্তু এখানে চলে আসছে, এটি হচ্ছে। অর্থাৎ ভিসা ভিজিটে আপনি এখানে এসে আপনি চুজ ফাইলে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আমি এটি পিডিএফ বানিয়ে এখানে রেখে দিছি, এটিকে আবার পুনরায় এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে নেবেন। অর্থাৎ এটি হবে আপনার যে ভিসা কপিটি আছে, আপনার ভিসা কপিটি এবং আপনার যে পাসপোর্টটি রয়েছে, পাসপোর্টের প্রথম পেজের পিকচার একটি এবং লাস্ট পেজের, অর্থাৎ 3টি একসঙ্গে পিকচার উঠিয়ে আপনি এখানে আপলোড করবেন একটি পিডিএফ ফাইল। এটি আলাদা আলাদা কিন্তু উঠালে হবে না, অর্থাৎ আপনার ভিসা কপি, আপনার পাসপোর্টের প্রথম যে কপিটি রয়েছে পেজটি, যেখানে আপনার নাম ঠিকানা রয়েছে, এবং পাসপোর্টের লাস্ট পেজের পৃষ্ঠাটি পিকচার উঠিয়ে 3টি একসঙ্গে আপনি এখানে আপলোড করবেন। তারপর এখানে টিকমার্কটি দিবেন, এখানে টিকমার্কটি দেওয়ার পর এখানে আপনি সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করার দিলে দেওয়ার পর আপনি আপনাকে অপেক্ষা করতে হবে, হয়তো 14 দিনের মধ্যে আপনাকে আপনার ভ্যাকসিনের সার্টিফিকেটটি অ্যাপ্রুভ হয়েছে এই মেসেজটি আসবে। তার আগে আসতে পারে, কারো কারো ক্ষেত্রে 3 দিন বা 4 দিন এরকম সময় লাগতে পারে, 3 দিন পর্যন্ত বা 14 দিনের মধ্যে আপনার অবশ্যই মেসেজটি আসবে, অ্যাপ্রুভ হয়েছে না রিজেক্ট হয়েছে। আশা করি আমার এই ভিডিওটি থেকে আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা নতুন ভিসা নিয়ে যারা কুয়েতে আসবেন তারা কীভাবে আপনার সার্টিফিকেটটি দিয়ে কুয়েতের হেলথ মিনিস্ট্রিতে রেজিস্ট্রেশনটি করবেন। আর যদি ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হয়, ভিডিওটি ভালো লাগে, অবশ্যই ভিডিওটিকে লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার ফেসবুকের টাইমলাইনে, সেখানে যে সকল প্রবাসীরা রয়েছে বা যারা নতুন ভিসা নিয়ে আসবে প্রত্যেকে হয়তো আপনার ভিডিওটি থেকে উপকৃত হতে পারবে। ধন্যবাদ সবাই। যারা নতুন ভিসায় কুয়েতে আসবেন তারা কীভাবে ইমুনি অ্যাপসে লগ ইন করবেন, তারা এই যে এখানে যে ইমুনি অ্যাপসটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনি প্লে স্টোরে আপডেট আসছে, এটিকে আপনারা প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। আমি আপডেট করে রেখেছি, প্লে স্টোরে গেলে সেখানে আপডেট লিখে আসবে, ক্লিক করলে আপনি আপডেট করে নিতে পারবেন। এটিকে ক্লিক করে ওপেন করবেন আপডেট করার পর, তারপর কন্টিনিউ, আবারও কন্টিনিউ। তারপর এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে সিটিজেন রেসিডেন্স, যারা কুয়েতের থেকে ছুটিতে গেছেন, সিভিল আইডি রয়েছে তাদের জন্য এটি হচ্ছে
জিসিসি সিটিজেন এবং এটি হচ্ছে ভিজিটর। যারা নতুন বিষয় আসবেন তাদের জন্য এই অপশনটি ক্লিক করবেন। ভিজিটর এই অপশনটিতে সিলেক্ট করে আপনি এখানে আপনার পাসপোর্ট নাম্বারটি দেবেন এবং একটি ইমেল অ্যাড্রেস এখানে দেবেন। দেওয়ার পর এখানে যে নিচের অপশনটি দেখতে পাচ্ছেন গেট ওটিপি কোড, এখানে ক্লিক করে দিলে আপনার ইমেলে একটি কোড নাম্বার যাবে। সেই কোড নাম্বারটি এখানে দিয়ে আপনি পরবর্তী স্টেপটি পূরণ করবেন। আমার কাছে কিন্তু এখনও কোনো ভিসা নাম্বার নেই, ওইটি কিন্তু এখনও অ্যাপ্রুভ হয় নাই। আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি অ্যাপ্রুভ হলে এটিকে আবার আপনি গ্রিন সিগন্যাল পাবেন।